স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী যদি একটি কাজ করতে পারে স্বামী পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার কথা বলছি না, হাদিস থেকে বলছি। হাদিসটি তাবরানি ও সহিউল জামির বর্ণনা এসেছে। স্বামীর সামনে কোনো স্ত্রী যদি খাবার দিয়ে এই একটি কাজ করতে পারে, রাসূল বলেন স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। আর ওই সংসারটা যখন স্বামী স্ত্রীর সম্পর্কটা মজবুত হবে, ওই সংসারটাও কিন্তু জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হওয়া চাই প্রত্যেকটা সংসারের ভেতরে। কারণ খুঁটিনাটি বিষয়ে যখন স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগে, স্ত্রী স্বামীর সাথে ঝগড়া লাগে, ইবলিস ওই সম্পর্কটার মধ্যে বাতাস দিতে শুরু করে। আর তখনই কি হয়ে যায়, বাতাস দেওয়া শুরু করলে তখন ওই সংসারটা, এই খুঁটিনাটি বিষয়ে এটা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। এই জন্য ইবলিস চায় ইমানদারদের পরিবার ভেঙে যাক, কিন্তু আমার আল্লাহ তাআলা চায় ইমানদারদের পরিবার টিকে থাকুক। এই জন্য কোনো স্ত্রী যদি স্বামীর সামনে খাবার দিয়ে একটা কাজ করতে পারে, স্বামী পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহুল আজিজ। তাবরানি ও সহিউল জামির বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো স্ত্রী যদি তার স্বামীর গুরুত্ব বুঝত, কোনো স্ত্রী যদি তার স্বামীর মর্যাদা বুঝত, স্বামী যখন স্বামীর সামনে যখন খাবার দেয়, এই খাবার দেওয়ার সময় একটি কাজ সে অবশ্যই করত। সে খাবার দেওয়ার সাথে সাথে সে কোথাও ছোটাছুটি করতো না, সে স্বামীকে খাবার দেওয়ার পরে সে কোথাও চলে যেত না, স্বামীর সামনেই বসে থাকতো। স্বামীর কোনটা লাগে, কি দরকার হয় খাবারের, কখনো লবণ লাগে কিনা, কোনো তরকারি লাগে কিনা, কিংবা কোনো প্রয়োজনীয় কোনো জিনিস লাগে কিনা। কারণ একটা ইমানদার পরিবার লিড করার জন্য, একটা জান্নাতি পরিবার লিড করার জন্য সম্পর্ক হবে একসাথে খাবার খাবে। একসাথে যদি খাবার খায় ওই সম্পর্কটা মজবুত হয়, ওই পরিবারটা জান্নাতি পরিবার হিসেবে হয়। কোনো স্ত্রী যখন স্বামীর সামনে খাবার দিবে, খাবার দিয়ে সে কখনো দৌড়াদৌড়ি করবে না, স্বামীর সামনে খাবার দিয়ে সে কখনো কোথাও ছোটাছুটি করবে না, সে চলে যাবে না, সম্ভব হলে সে তার পাশে বসে থাকবে, সম্ভব হলে একসাথে খাবার খাবে, সম্ভব হলে স্ত্রী স্বামীকে খাবার খাইয়ে দিবে, লোকমা দিয়ে খাবার খাইয়ে দিবে, কিংবা স্বামী স্ত্রীকে খাবার খাইয়ে দিবে, এটা সম্ভব হলে এটা করবে। তাহলে একটা সম্পর্কটা জান্নাতি পরিবার হয়ে যাবে, আর এই ভালোবাসাটা বন্ধনটা অটুট থাকবে, মজবুত থাকবে। কারণ প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী তার জন্য একটা প্রশান্তির জায়গা হোক, আবার প্রত্যেকটা স্ত্রী চায় স্বামী তার জন্য একটা প্রশান্তির জায়গা হোক, স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পাবে, স্ত্রী তার স্বামীর কাছে প্রশান্তি পাবে। এই মজবুত সম্পর্কের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ও আংতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাক, স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক। পোশাক যেমনিভাবে দেহকে আবৃত করে, ইমান ইজ্জতের হিফাজত করে, ইমান আবরুর হিফাজত করে, চরিত্রের হিফাজত করে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর চরিত্রের হিফাজত করবে, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর চরিত্রের হিফাজত করবে। আল্লাহ তাআলা এই মজবুত সম্পর্কের কোরআনে অনেক আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। এই জন্য স্বামী আর স্ত্রীর সম্পর্কটা মজবুত করার জন্য প্রত্যেকটা স্ত্রী যখনই স্বামীর সামনে খাবার দিবে, এই খাবার দিয়ে তখন সে দৌড়াদৌড়ি করবে না, সে ছোটাছুটি করবে না, সম্ভব হলে তার পাশে বসে থাকবে, কোনটা প্রয়োজন হয় সে বলবে, স্বামীর প্রতি সে সুখ দুঃখের আলাপ করবে, স্বামীর সাথে তার সুখ দুঃখের কথাগুলো বলবে, সুখ দুঃখের কথাগুলো সে শেয়ার করবে। স্বামী খাবার দিলে এই কাজগুলো করতে পারবে ইনশাআল্লাহুল আজিজ, সে জান্নাতি পরিবার একটা লিড করতে পারবে। আল্লাহ তাআলা সম্পর্কটাও হালাল করবে, মজবুতটাও হালাল, সম্পর্কের বন্ধনগুলো অটুট রাখবে ইনশাআল্লাহুল আজিজ।